हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। तो आशा करी सकले खूब भलो आमराव भलो आछी। तो शीतर शुरूते जेमन समस्त रुटीन पाल्टे जाए, जेमन शरीरचर्चा, खावा दावा, शाक सब्जी, सेरकम मशरूमेरो जे चाषटा गरमकाले करे थाकी सेई चाषटा शीतकाले करी ना। যেমন ধরুন মানে পুরোটাই মাশরুমের চাষের মানে কালটিভেশনের দিকটাও পুরো চেঞ্জ হয়ে যায়। যেমন ধরুন আমরা গরমকালে আমরা মিল্কি করছি, অয়েস্টারও করি, বাট শীতকাল বেসিক কিছু মাশরুম আছে যেগুলোর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য হচ্ছে বটম মাশরুম। এছাড়াও শীতকালে হয় যেমন ধরুন সীতাকি, কিং অয়েস্টার, ল্যান্ডমিন্স, এগুলো তো সব কিছুই হয় শীতকালে। তার মধ্যেও সবচেয়েতে যেটা লোক সমাজে বা আমাদের বাজারঘাটে সবচেয়েতে বেশি চলে সেটা হচ্ছে বটম। তো বটম মাশরুম আমরা যারা ছোট কালটিভেটার তারা অনেকেই চেষ্টা করি যে এই শীতকালের সিজনটা যাতে কখনোই আমাদের মার না যায়, আমরা খুব ভালোভাবে যাতে বটম মাশরুম তৈরি করতে পারি। তো ব্যাপারটা কি হয়, বটম মাশরুমের প্রপার ট্রেনিং না থাকলে অনেক ক্ষেত্রে আটকা পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তবে বটম মাশরুম এমন একটা জিনিস যার ট্রেনিং অবশ্যই কোনো একটা ভালো জায়গা থেকে নিয়ে নেবেন। তো আজকে এই বটম মাশরুমের যে ট্রেনিংয়ের বা বটম মাশরুম কী করে হয় তার বিষয়ে একটা ছোট্ট করে ভিডিও তৈরি করছি, এবং সেটা বটম মাশরুম ট্রেনিং পার্ট ওয়ান হয়েই থাকবে। কারণ পার্ট টু আমি তৈরি করব, সেটা হচ্ছে যেভাবে আমরা বাড়িতে মানে নভেম্বর মাস থেকে যেভাবে আমরা শুরু করে দিই এই বটম মাশরুমের কাজটা, সেটার পুরো পাই টু পাই আমি ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরব, সেটা হচ্ছে পার্ট টুতে। তো যাই হোক, আজকে পার্ট ওয়ান নিয়ে কথা বলছি। তো পার্ট ওয়ানের বিষয়বস্তু হচ্ছে বটম মাশরুম চাষ করতে হলে বা কালটিভেশন করতে গেলে আমাদের কি কি জিনিস অতি অবশ্য দরকার, আর তার সঙ্গে বটম মাশরুমের যে আবহাওয়া বা টেম্পারেচার বা যাই বলুন না কেন মানে বটম মাশরুমের জন্য কি কি আমাদের প্রয়োজনীয় সেটা নিয়েই আজকে তাহলে আলোচনা করছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। বটম মাশরুম একটা অতি জনপ্রিয় খাবার যেটা আমরা রেস্টুরেন্টে বা বিভিন্ন রকম শপিং মলে অনেক এক্সপেন্সিভ দামে আমরা এটাকে ঘরে নিয়ে আসি। তো আমরা প্রত্যেকেই মোটামুটি যারা ছোট কালটিভেটার তারা ভাবি এই সিজনটাতে বটম মাশরুম করব এবং প্রচুর লাভ করব। তো যাই হোক, তো বটম মাশরুম যারা প্রথম করছেন তাদের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, আর যারা আগে করেছেন তারা তো জানেনই কি কি লাগে। তবু আমি একবার বলে দিচ্ছি, বটম মাশরুমের জন্য আমার স্পন যখন রান করে তখনকার আমার যে টেম্পারেচার থাকার দরকার সেটা হচ্ছে 24 থেকে শুরু, ধরুন 25-এর মধ্যে। এবার 25-এর ওপরে উঠে গেলে আবার আপনার স্পনে মল্ট গ্রো করতে পারে। তো যাই হোক, এটা গেল স্পনের ব্যাপার। এবার আমরা আসছি, যখন আমরা কালটিভেশন করছি তখন আমাদের এটার ফুটিং, যখন বটম মাশরুম ফুটিং দেবে তখন এর টেম্পারেচার আমাদের আশেপাশে কত হওয়া উচিত। আমরা যদি এটা গরমকালেও করে থাকি তাহলে হয়তো আমাদের যে রুম এসিটা থাকে সেটা কত হতে পারে, মানে কত তাপমাত্রায় রাখলে পরে আমরা ফুটিং পেতে পারি সেটা হচ্ছে মূল বিষয়। তো আমরা এখানে 15-18, এটা খুব আদর্শ একটা তাপমাত্রা, এই তাপমাত্রাতেই কিন্তু আমরা বটম মাশরুমের ফুটিংটা পেতে পারি। আর একটা জিনিস হচ্ছে এটা করতে গেলে আমাদের কি কি দরকার, বটম মাশরুম করতে গেলে আমি প্রথমেই বলবো এটা একটা লং টাইম মেথড, এটা আজকে স্পন নিয়ে এসে তারপর এটাকে শুরু করছি এমন নয়। স্পনের ভাগও লাগে অত্যন্ত কম, মাত্র আমি যে সাবস্ট্রেটটা তৈরি করছি তার জন্য 1-2% মাত্র স্পন লাগে, এমন কিছু স্পন এতে লাগে না। তো সেই কারণে এর প্রসেসিংটা কিন্তু আমরা অবশ্যই অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে এটা শুরু করে দেব, কারণ শীতকালটা একেই কম সময় থাকে এবং তার মধ্যে যেটা হয় এটা ডিসেম্বর থেকে ফুটিং আসাটা শুরু করে,
আর আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু এটা ফুটিং পেতে পারি। তারপরে টেম্পারেচার আমাদের হাতের কন্ট্রোলের বাইরে চলে যায়। হ্যাঁ, আমরা তারপরেও ফুটিং পাবো, সেটা হচ্ছে যদি রুম এসি লাগিয়ে নিই। তো ধরুন আমি ছোট কাল্টিভেটর, তো আমার রুম এসি সম্ভব নয়, তখন আমি কি করব? তখন আমি শীতকালের ওপর নির্ভর করব এবং এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্তই আমি এর ফুটিংটা পাবো। আর তারপরে আমি বুদ্ধিমানের মতো সামারের যে মাশরুমগুলো আছে, যেমন গ্যানোডারমা কি ধরুন আপনার মিল্কি, এগুলোর মধ্যে আমরা তখন ঢুকে যাব। বা সেই সময় যাই হোক, এবার আসছি আমাদের বটম মাশরুম তৈরির জন্য আমাদের কি কি কেমিক্যাল লাগতে পারে। তো বটম মাশরুম এর জন্য যে সমস্ত কেমিক্যালগুলো আমাদের লাগছে, তো আমাদের যেগুলো লাগছে সেগুলো হচ্ছে আমাদের ইউরিয়া লাগছে, এই যে হচ্ছে ইউরিয়া, সাবুদানার মতো ছোট ছোট এটা লাগছে ইউরিয়া, এটা হচ্ছে আমাদের এই যে লাল কালারের, এটা হচ্ছে আমাদের পটাশ, আর এটা হচ্ছে সুপার ফসফেট। তো এর সঙ্গে আমাদের দরকার জিপসাম, আর হচ্ছে জিপসাম তো মোটামুটি সকলেই চেনেন, আর অ্যামোনিয়াম নাইট্রেট। তো এই মিশ্রণ যদি আপনারা এই পাঁচ রকমের কেমিক্যাল একসঙ্গে ইউজ মেলাতে না পারেন, তাহলে এই তিনটে হলেই হবে। আর অ্যামোনিয়াম নাইট্রেটের জায়গায় আমাদের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে চিকেন ম্যানুয়াল। ঠিক আছে, তাহলে তো এর মধ্যে আমি বলে রাখলাম যে যদি আমাদের এই অ্যামোনিয়াম নাইট্রেটটা না পাওয়া যায়, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেটটা যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা চিকেন ম্যানুয়ার যেটা থাকে সেটা দিয়ে কিন্তু আমরা এটাকে এর সাবস্ট্রেটটা তৈরি করে নিতে পারি। তো সেক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, যদি কেমিক্যাল থাকে তাহলেও আমাদের ফার্স্ট দিন প্রথম যে খড়গুলো মানে বিচুলিগুলো থাকে সেগুলোকে আমাদের খুব সুন্দর করে জলে ভিজিয়ে রাখতে হবে এবং দুদিন এটাকে ভিজিয়ে নরম করে নিতে হবে। তারপর থেকেই কিন্তু এই যে যে 28 দিনের যে জার্নিটা, 28 ডেজের যে জার্নিটা থাকে সেটা তারপরে শুরু হবে। মানে এই দুদিন যে বিচুলিটা আমরা ভিজাচ্ছি সেটা কিন্তু কাউন্টিংয়ের মধ্যে পড়ছে না। তো যাই হোক, তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা খুব সুন্দর করে বিচুলিটাকে আগে ভিজিয়ে নেব। নেওয়ার পর তারপরে এটাকে তুলে নিয়ে এসে যে সমস্ত কেমিক্যালগুলো আমি বললাম, জিপসাম, ইউরিয়া, পটাশ, এগুলো সমস্ত কিছু দিয়ে, সুপার ফসফেট, এগুলো সমস্ত কিছু দিয়ে স্ট্রটাকে খুব সুন্দর করে মিক্সচার করে আমাদের 6টা পাল্টাই করতে হবে। মানে একবার যেখানে আমরা খড়টাকে রাখবো সেখানে না রেখে বারবার এটাকে পাল্টে পাল্টে এপাশ থেকে ওপাশ, এপাশ থেকে এপাশ, এভাবে আমরা 28 দিন এটাকে মোটামুটি একটা রেডি হওয়ার টাইম দেব। তো যাই হোক, এত বিস্তারিত আজকে বলতে চাইছি না, কারণ আজকে বলতে চাইছি যারা বটম চাষ করছেন তাদের কি কি কেমিক্যাল দরকার বা কি কি কেমিক্যাল লাগলে আপনারা এই মেথডটা শুরু করতে পারেন। কেননা টাইম চলে এসেছে, এখন যারা বটম চাষ করতে চান তারা মোটামুটি এগুলোকে নিয়ে একটা বটম চাষের যে লাগে সাবস্ট্রেট যেটা লাগে সেটা তৈরি করে নিতে পারেন। তো এটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিকেন ম্যানুয়ার, যেটা হচ্ছে মুরগির যে পোলট্রি ফার্ম থাকে সেখান থেকে এটাকে আমরা নিয়েছি। এটা নাইট্রোজেনের যে অভাব থাকে সেটা পূরণ করবে। কিন্তু মুরগির এই মানে চিকেন যে ম্যানুয়ারটা থাকে এটাতে প্রবলেমটা কি হয়, মলটাসার চান্সটা অনেক বেশি থাকে। কেননা এর যে পিএইচ ব্যালেন্সটা সেটা যদি আমরা ঠিক না করতে পারি তাহলে অনেকাংশে মানে 50 মলটাসার চান্সটা আমাদের অবশ্যই থাকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কেমিক্যাল ইউজ করাটাই এখানে বেটার। আমি সব ক্ষেত্রে বলে থাকি, মানে বাড়ির সমস্ত চাষবাসের ক্ষেত্রে আমি বলে থাকি যে আমরা কিন্তু এখানে কোনো কেমিক্যাল ইউজ করব না, কোনো কেমিক্যাল ইউজ করব না। কিন্তু এই একটাই চাষ আছে বটম যেটাতে আমি কোনো রকম প্রাকৃতিক উপাদান পেলাম না। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলছি এক্ষেত্রে কেমিক্যাল ইউজ করতেই হবে, এছাড়া কোনো রাস্তা নেই। তো যাই হোক,
এই ছিল আজকে আমার বটমের যা যা দরকার সেটা মানে কেমিক্যাল যা যা দরকার এবং টেম্পারেচার বা হিউমিডিটি কত দরকার সেটা। তো এরপর এই বটম মাশরুম সম্পর্কে যদি কারো কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আমি এক এক করে শীতে যে সিজনে যা যা হয় মানে কিং অয়েস্টার, অয়েস্টার পিঙ্ক, ইয়েলো সমস্ত কিছু নিয়েই আমি চলে আসব। তো আজকে চলে যাচ্ছি, তো আবার ফিরে আসবো কালকে এবং অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।